কি বলো খবর একটা মাত্র ছেলে এত ভয় তার পড়ার সে দিনভর মোটেই বাইরে থাকে না কোথায় যায় লুকে থাকে খুঁজেই পায় না আমি আরে বা ভম্বল ভম্বল রে এ বাবা ভম্বল এ বাবা কি হয়েছে কি তুই কোথায় বাবা ভূতিতে কাটার চলে এ দোকান দিদি করছিস কি ভূতির অঙ্ক শেখাচ্ছি ইঞ্জিন হবে বলেছে ইঞ্জিন হবেই হবে ছাত্র একটা আছে সে আমাদের ছাত্র আমি তোকে বলবো কি সে ঘুরিয়ে পড়িয়ে দেবে তবে আমি রতন মাস্টার যদি শিক্ষা দিতে পারি আজকে রোজ একদিন কি আমার একদিন ভম্বল কে কি রে ওরম বলতে নেই বাবা বল মাস্টার মশাই আপনি ভালো আছেন মাস্টার তুই ভালো আছিস হ্যাঁ ভালো আছি কাল কি পরীক্ষা কাল কি অঙ্ক তোমার সম্মুখস্থ জানের মতো গুণযোগ ভাগ বিয়োগ করতে গেছে বিধান ধরুন বলতে নেই বাবা বলো মাস্টার মশাই আপনি ক থেকে ধরবেন ধরুন মাস্টার কতে ধরবি ধর তুই গুণ ক কত বল নলম কথা বল নলম আই ঠাকুর বলবো তুলো আর তুলে বলবো নলম নলম 81 দেখেছেন এই একটা ছাত্র মাত্র এগিয়ে দেখবে বলবে সেই রকম অস্ত্রের ছাত্র আচ্ছা আচ্ছা বাবা ভম্বল তুমি কি খেতে ভালোবাসো আই সেরা খেতে ভালোবাসি হংরাইবি আজকে ছাত্র কিছু বলে যাবে না কিছু বললেই বলে মাস্টার তোকে ফাঁসিয়ে দেবো আমি বিষ খাবো ঠান্ডা লাগলে কি হয় ঠান্ডা এ বাবা আমার জানা জিনিস এটাই জানি আমি জানি তুই বল আমার সাথে মেরে লাগি দেখি বল আমি জানি তুই বল না মেরে লাগি দেখি ঠান্ডা লাগলে ছেলের সহ মিলে গেছে ছেলে সাহা তালবে সাহা একা লয় একা ছেলে সাহা
খবর দাও তুই আর বান করিন কেন তোর যা বানে ছিড়ি নে হ্যাঁ ছিড়ি করতে এই যে এই ঠাকুর একটা বিড়ি ধরা আর বিড়ি ধরা একটু ঝুল মেরে নি কেন রে বাপরে মারে আসছিস রে মাটি কাটার কাজ কি আর ও কাজ কি সে কাজ কি লোকে কাজে গেলে ঝুল মারে তুই অনেক কম ফলা ধরতিছি ঝুল মারলি ঝাপ করে একটা বিড়ি ধরা খেয়ে ঝুল মারি তুই তো পড়াশোনা ঝুল মারবে হ্যাঁ তো তো তুমি গাধা তৈরি হবে গাধা আমি গাধা তোর মা কমে রাখা তোর বাবা ঘুরতে রাখা তুই যাবে রাখা আচ্ছা আমরা সব আগা হ্যাঁ জানি বা গম্বু হ্যাঁ আমি না আমি তোকে পাস করে দিয়ে দেবো পাস করে দিবি পাস করে যাই তোর খাইয়ে দেবো টিকি ভেরি গুড আর পান্তা তুই যাই দিবি আমি তাই খাবো হ্যাঁ তোর সহজ বলনা বলতো তুই গাড়ি বানাবো বলতো গাড়ি হ্যাঁ চাকা টাকা সমেত তুই শুধু গাড়ি বা শুধু গাড়ি গাড়ি বানান কি হয় চন্দ্র মিলে আকার সেই গাড়ি না বান্দা যে হাড়ি তোর মাথায় এমন হাড়ি আর বানান্দ কি সেরকম হাড়ি আমার মাথা হাড়ি হ্যাঁ আর পুকুরের গেড়ি হ্যাঁ ভ্রমণ করতে গে তুই যা তো আমার বানান ধরলি আমি একটা শব্দ করে বানান করতে পারলি বল আর যেই না পারিস বল কি আমি মাথা করে তুই আর ছাত্র দাঁড়িয়ে তো খুব ঢুঙ্গ আর ভ্রমণ কি আমি শব্দ করে তুই বানান কর এক দুই তিন শব্দটা হলো আমি তো বললাম আমি শব্দ করবো তুই বানান করবি আর শব্দটা হলো এই শব্দ আমি কেন আমার বাবাও পারবে না পারবে না আমি বাড়িটাতে আমি মাস্টার হবো তুই ছাত্র ওই বাড়ি তো খুব ধুমব বাড়িতে ওই তার মধ্যে আমার একটু কাজ করে দাও আমি কঠিন আমি পড়ছি যে হাতে কাজ করাবি ভাই এটা ভারী কাজ না এটা হলো হালকা কাজ কি কাজ কি কাজ আমি অনেকক্ষণ তো তামাক খাইনি তুমি আমার একটু আগুনটা এনে দাও নাই যাবনি যা ভাই যা নাই যাবনি যা ভাই যা নাই যাবনি যা দে দে আগুন দে 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 আগুন দে দে সাজাই দে তোতে ওরা সময় আমার দেবে দে দে সারিষ্টা ভাবে শালা দজ করতে দে যা বলি তাই কর শোনা দে দে আগুন দে দে আগুন দে দে সাজাই দে তোতে ওরা সময় আমার দেবে দে দে জানা আমার দুটাকে লবণ দোকান থেকে এনে দে অঙ্কটা ভুল হলে বুকে ধরে পা পড়ে পড়লে পাস আর না পড়লে পাস পড়লে পাস আর না পড়লে পাস জানো তুই বাবা একটু তুই বাড়ির নড়বে ছেলে তো এই ছোট ঘর কাজ রেখে দেবে কাজের সময় নড়বে ছেলে তবে নড়বে ছেলে ঝট করে একটা দে দুটাকে লাগো গন্ডমন হ্যাঁ
¡Gracias!
দলে কই গো চত্বরে কই ঘটা দিব আমি খোপা চত্বরে কই গো চত্বরে কই তাহলে শোনো বাবা মা ঠাকুমা ও ঠাকুরা আমার প্রণাম নিয়ে আচ্ছা বলতে পারো একটা শিশুকে পড়তে বসিয়ে তাকে নানান কাজে ফেরমাত করছো সে কাজ করবে তা পড়বে বাবা মাস্টারমশাইয়ের কাছে আমার পরীক্ষা দিলেন জানতে চাইছিলেন মাস্টারমশাইয়ের কাছে কথা শুনি বাবা আমাকে বেদান্ত হার শুধু তাই নয় বাবা আমাকে বলল উত্তর মুসলিম মুখ দেখার থেকে না দেখাই পারে তাই আমার জন্মদিনে আমার যা অভিজ্ঞতা তোমাদের দিয়ে গেলেন একটা ছোট্ট শিশুকে পড়তে বলছি তাকে যদি আমরা নানান কাজে ফরমাস করি সে পড়াশোনা করবি আমাদের কথা শুনবি আমাদের ভুলের জন্য আমাদের একবার তো জাদু ভাই আমাদের ছেড়ে চলে গেল হারিয়ে গেছে মানি রকম কেটে বেচো মা চত্বরে কই গো